গোটা বিশ্বের সামনে ইন্ডিয়া যে পারে না বা ইন্ডিয়া যে ইন্ডিয়াকে সবাই আন্ডারডগ যেরকম ভাবে ভাবতো মানে রিগার্ডিং স্পেস, তো সেই জায়গায় কিন্তু ইন্ডিয়া আবার নিজেকে প্রুফ করে দেখিয়ে দিয়েছে, এবং অল থ্যাঙ্কস টু আওয়ার রেসপেক্টেড ইসরো সায়েন্টিস্ট। ও এটা তো স্কুটি, সরি, স্কুটিতে আবার মানে এরকম ভাবে বসতে হয়, হ্যাঁ আমার অভ্যস্ত হয়ে গেছে এই রকম ভাবে বসা। র‍্যাপ মোডের মজাই আলাদা, র‍্যাপ মোডের মজাই আলাদা, ঘুপ ঘাপ বেরিয়ে যায়, ঘুপ ঘাপ বেরিয়ে যায়। 3 2 1 0 Yes, started. Oh my God. Plus 5 seconds. Okay. Lift off normal. Here we have a majestic lift off of LVM3 M4 rocket carrying India's prestigious Chandrayaan-3 spacecraft. দাদা তোমার ডিকের কি হলো? অনেকদিন ধরে ডিকের কোনো পাত্তা ফাত্তা নেই, কি ব্যাপার, কি বৃত্তান্ত? তো here is my DK. Good morning. Very good morning. আজকের ব্লগের শুরুটা করব একটা কমেন্ট দিয়ে। লাস্ট টু লাস্ট ব্লগে একজন আমাকে কমেন্ট করেছিল, তার নাম হচ্ছে অনিরুদ্ধ 173। ওকে, অ্যান্ড প্লিজ অ্যাভয়েড দিস মিউজিক, বিউটিফুল মিউজিক, ঠুক ঠাক ঠুক ঠাক ঠুক ঠাক। ওকে, এনিওয়েজ কমেন্টে আসি। ভাই রাজদীপ, আমি তোমার বাড়ির এখানেই থাকি, তোমার থেকে বয়সে অনেকটাই বড়, তাই তুমি বলে বললাম। অবশ্যই আমি বয়সে ছোট, তো ঠিকই আছে, তোমার মতো এত কম বয়স থেকে বাইক চালাচ্ছি না, বাট 7 বছর হয়ে গেল চালাচ্ছি। ইচ্ছে করে অনেক লং রাইড করতে, বাট বয়স হয়ে যাওয়ার কারণে সাহস হয় না। তোমার মতো স্ট্রেচ করার কথা তো মাথাতেই আসে না, আমি এমন কিছু আহামরি স্ট্রেচ করিনি, কেন এই কথাটা বলেছে আমি জানি না, বাট কাছাকাছি ওই গ্যাংটক, দার্জিলিং বা পুরি টাইপসে রাইড করতে খুবই ইচ্ছে করে। তোমাদের মতো এক্সপিরিয়েন্স রাইডার থাকলে একটা সাহস আসে। তুমি যে যা সব ডিস্টেন্স কভার করেছো তার কাছে আমারগুলো তো নস্যি, ওই সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে চলে যাওয়ার মতো। তা কোনোদিনও যদি সেই রকম ব্রাশ করতে করতে চলে যাও, আমাকে নেবে সাথে। আচ্ছা, প্রথমত তো থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অনেকদিন পরে একটা ভালো কমেন্ট আমি পড়লাম, এবং একটা অনেক বড় কমেন্ট পড়লাম। আমার না এই যে ব্যাপারটা, এই যে এত দূর যাব, এত দূর ইয়ে করব, ইনিশিয়ালি শুরু শুরুর দিকে আমারও একটা কেমন একটা ক্লামজি ভাব থাকতো যে আমি এতটা করতে পারবো, তো মানে আমি যাব এখানে কতটাতে যাব, কিভাবে যাব। হ্যাঁ, তো এই লড়াইটা লড়তে লড়তে সাহসটা এসছে, তার কারণ আমার মনে হয়েছে আমার ভেতরে যে রাজদীপ আমাকে আটকাচ্ছে সেই রাজদীপকে আমাকে হারাতে হবে। এইখানেই আমি সাহসটা দেখিয়েছি, আর বাদ বাকি রেস্ট অফ দ্য থিংস ইজ হিস্ট্রি, অ্যান্ড যা যা হিস্ট্রি রয়েছে সেগুলো সব আমার চ্যানেলে রয়েছে, দ্যাটস ইট। এর থেকে বেশি আমি আর কিচ্ছু ভাবি না। আর বাকি যে দ্বিতীয় প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমাকে নেবে কি না, সেটা হচ্ছে যে আমার প্ল্যান, প্র্যাকটিক্যালি একটা কথা বলছি, যে আমার যা যা প্ল্যান হয় সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং হয় হচ্ছে একদম 11th hour এসে। মানে আমাকে, আমি আজকে যেরকম রাত্রিবেলা আমি আসামে যখন বেরিয়েছিলাম, আমি ওটা ডিসাইড করেছিলাম 8:00 এবার 8:00 বাড়িতে আমি স্টোর থেকে এসে, তারপরে বাড়িতে এসে ব্যাগ গুছিয়ে, ট্যাঙ্ক ব্যাগ গুছিয়ে আমি 12:30 মধ্যে বেরিয়ে গেছি আমার কাজ ছেড়ে এসে। তো ওই রকম 11th hour প্ল্যানিংয়ে না মাথায় আসে না সবসময় কাউকে বলবো বা কিছু ইয়ে করবো, যার জন্য আমি নিজের মতো করে বেরিয়ে যাই। তো এটা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। তোমরা যতক্ষণে এই ব্লগটা দেখছো ততক্ষণে চন্দ্রযান 3 এটা কিন্তু লঞ্চ হয়ে গেছে, যেটা করে ফেলেছে ইসরো। আর এটা কিন্তু আমাদের কাছে কিন্তু অত্যন্ত একটা গর্বের বিষয়, গোটা বিশ্বের সামনে ইন্ডিয়া যে পারে না বা ইন্ডিয়া যে ইন্ডিয়াকে সবাই আন্ডারডগ যেরকমভাবে ভাবতো মানে রিগার্ডিং স্পেস, তো সেই জায়গায় কিন্তু ইন্ডিয়া আবার নিজেকে প্রুফ করে দেখিয়ে দিয়েছে, এবং অল থ্যাঙ্কস টু আওয়ার রেসপেক্টেড ইসরো সায়েন্টিস্ট। আর তার সাথে সাথে যে মানুষটাকে থ্যাঙ্কস না জানালেই নয় সেই মানুষটা হচ্ছে বিক্রম সারাভাই। আর বিক্রম সারাভাইয়ের জন্যই আজকে ইসরো এই জায়গায় কিন্তু পৌঁছাতে পেরেছে, এবং উনি কিন্তু ভারতবর্ষকে স্বপ্ন দেখিয়েছেন। তোমরা দেখেছো কিনা আমি জানি না, এথারের একটা ডেলিভারির একটা ব্লগ বানিয়েছিলাম, তো ওই এথারের ডেলিভারি ব্লগে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল এটা মানে
তোমার ভাই যে নিয়েছে তার কাছ থেকে জেনে আমাদেরকে জানিও যে এটা কিরকম ডেইলি লাইফের কি পারফরমেন্স আছে না আছে। আমি আমার স্টোরে যখন চলে এলাম তখনই দেখি আমাকে ফোন করেছে, রাজীব দা আছো? হ্যাঁ আছি। আচ্ছা তুই একটু ডেইলি লাইফের বলে দে না, কিরকম কি পড়ে না পড়ে। ডেইলি লাইফে মোটামুটি 0 to 100% চার্জ করতে অ্যাপ্রক্সিমেটলি 25 rupees ম্যাক্স পড়বে। 25 ম্যাক্স? ম্যাক্স, আচ্ছা ওকে। 25 ম্যাক্স পড়বে। আর তাছাড়া মোটামুটি আমার ডেইলি কমিউট 30 kilometers এর মধ্যে হয়, তো আমি রাইড মোড, স্পোর্টস মোড সব করে দুদিন মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাই। জিনিসটা কি প্র্যাকটিক্যাল? মোটামুটি যে কটা মানুষ আছে তাদের জন্য, মানে আমি যে একটুখানি বাইকে বসলে না আমি একটু পিছিয়ে বসতে একটু অভ্যস্ত। এটা একটু কম্প্যাক্ট, পা রাখার জায়গাটাও খানিকটা একটুখানি এরকম আর কি। মানে ব্লগ করতে করতে যদি আমি চালাই তাহলেও কাইন্ড অফ এরকমই হবে। মানে ফার্স্ট টাইম স্কুটিতে ব্লগ করতে করতে এরকমভাবে আমি চালাচ্ছি, যদিও ইটস আ বিট রিস্কি, বাট ঠিক আছে, ইটস ওকে। হ্যাঁ মানে আমি খুব সেফ অ্যান্ড সাউন্ডভাবেই আমি চালাবো অবশ্যই, এই ফাঁকা রাস্তা বলেই আমি এরকম করছি, না হলে বেশি পাকামো মারাটা একদমই উচিত নয়, একদম নয়। বাইকটা ঘোরাতে হবে, ঘোরাতে হবে বাইক না সরি স্কুটিটা ঘোরাতে হবে। পঙ্কজ কাকু টাটা। স্কুটিটা ঘোরাতে হবে, ঘোরাতে হবে। ও হো, লাভলি, চলো হয়ে গেছে। এতক্ষণ যেটা আমি রাইড করে এলাম আমি সত্যিকারের ভাবছিলাম এটা মানে রাইড মোডের রয়েছে, মানে মোড, এটা তো চারটে মোড থাকে, ইকো মোড, রাইড মোড, স্পোর্টস মোড, র‍্যাপ মোড। তো আমাকে বললে এটা ইকোনমিক মোডে রয়েছে, ইকোনমিক মোডে এটা মারাত্মক স্পিড নিয়েছে, মারাত্মক স্পিড নিয়েছে। মানে ইঞ্জিনটা খুলেছে? হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনটা খুলেছে। ইঞ্জিন খুলেছে না কি হয়েছে আমি জানি না, তবে ইকো মোডে চালিয়ে আমার সত্যি বেশ ভালো পিকআপ লেগেছে, বেশ ভালো পিকআপ। মানে শুরুতে যেটা জড়তাটা ছিল, হ্যাঁ এটা একটা হয়, মানে সব কিছুর একটা ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্সের পর ওই জিনিসটা খুলতে একটু সময় লাগে, ব্রেকিং পিরিয়ড যেটাকে বলে, ওই ব্রেকিং পিরিয়ডটা হয়তো কেটে গেছে যার জন্য এই জিনিসটা হয়েছে। র‍্যাপ মোডের মজাই আলাদা, র‍্যাপ মোডের মজাই আলাদা, ঘুপ ঘাপ বেরিয়ে যায়, ঘুপ ঘাপ বেরিয়ে যায়। ঘুপ ঘাপ চলে আসে, ঘুপ ঘাপ র‍্যাপ মোড। না না বেশ ভালো, নিয়ার ফিউচারে আমাদের ব্যাটারিটাই চলবে, নিয়ার ফিউচারের সমস্ত কিছু, আয় ভেতরে আয় ভেতরে, নিয়ার ফিউচারের সমস্ত কিছু ব্যাটারিরই হয়ে যাবে এবং ইকোনমিকও হবে আস্তে আস্তে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, 55 seconds এর মধ্যে এবার শুরু হয়ে যাবে কিন্তু। আরে বাপরে, আমি দেখছি, আমি প্রচন্ড এক্সাইটেড, প্রচন্ড পরিমাণে এক্সাইটেড আমি। T-42 seconds, T-40 seconds. Plus 5 seconds. Okay. Lift off normal. Here we have a majestic lift off of LVM3 M4 rocket carrying India's prestigious Chandrayaan 3 spacecraft. Okay. प्रज्वलन और सफलतापूर्ण उत्थापन LVM3 M4 रॉकेट का। यह भीमकाय रॉकेट आसमान को चीरते हुए अपनी भयानक दहाड़ से चारों ओर कंपन उत्पन्न कर रहा है, जिसे हम यहाँ महसूस कर सकते हैं, और यही दहाड़ है जो वैज्ञानिकों को रोमांचित करती है। LVM3 के उत्थापन के साथ ही हमारे अंतरिक्ष यान चंद्रयान 3 की चंद्रमा की यात्रा प्रारंभ हो चुकी है। Third stage has started its operation. The C-25 stage has been ignited.
মহাকাশে চলে গেছে এবং সবকটা সেপারেট হয়ে গেছে। এবারে যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা এখন পৃথিবীর চারিদিকে ঘুরবে এবং সেখান থেকে চাঁদে যাবে আর কি, মানে যেরকম কক্ষপথ অরবিট যেগুলো সেট করা রয়েছে। আর এটা কিন্তু বিকাশ ইঞ্জিন, ইফ আই এম নট রং, তাহলে এটা কিন্তু আমার যতদূর মনে পড়ছে নম্বি নারায়ণন কিন্তু এই বিকাশ ইঞ্জিনটা কিন্তু ডেভেলপ করেছিল। নম্বি নারায়ণ রকেটরি যারা দেখেছো তারা কিন্তু জানো। ও হো 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 ভাই, হোয়াট আ প্রাউড মোমেন্ট, হোয়াট আ প্রাউড মোমেন্ট। মানে আমার নিজের এত এক্সাইটমেন্ট লাগছে না, আমার দেখো আমার লিটারালি গুজ বাম্পস চলে এসছে, লিটারালি মানে গায়ের লোম খাড়া হয়ে গেছে জিনিসটা দেখে, পুরো ব্যাপার জিনিসটাকে উইটনেস করলাম আর কিছুটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যাই হোক, এবার বাড়িতে যেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। A few hours later. আজকের ব্লগটা যেরকম আমি একটা কমেন্ট দিয়ে শুরু করেছিলাম ঠিক সেরকম ভাবে কমেন্ট বক্সে একটা খুব কমন কমেন্ট আমি পেয়েছি ইদানিং, যে দাদা তোমার ডিকের কী হলো, অনেকদিন ধরে ডিকের কোনো পাত্তা ফাত্তা নেই, কী ব্যাপার কী বৃত্তান্ত। তো হিয়ার ইজ মাই ডিকে। সব থেকে বড়ো কথা হলো ডিকেকে না আমার আসার পর থেকে সার্ভিস করানো হয়নি, তো তার জন্য এখন যেহেতু আমি চালাচ্ছি না, যেহেতু আমি আমার ছোটো বাইকটাকে চালাচ্ছি মানে হন্ডা সিভি ইউনিকর্ন ড্যাজলার, তো যার জন্য এটা এখন একটুখানি রেস্ট পিরিয়ডে রয়েছে। তো ওর রেস্ট পিরিয়ড মোটামুটি ধরে নাও কেটে গেছে বলতে পারো অ্যাপ্রক্সিমেটলি। এরপরে আমাকে বাইকটাকে একটুখানি সার্ভিসিংয়ে দিতে হবে। আর তার মাঝখানে আমি যখন ভেবেছিলাম যে আমি সার্ভিসিংয়ে দেবো, তখন আমি চলে গেছিলাম হচ্ছে আসামে, তো সেটার জন্য আরও ডিলে হয়ে গেছে। তো ডিকে আমার কাছেই রয়েছে, সার্ভিস করানোটা বাকি রয়েছে। তো আফটার সার্ভিস হয়ে গেলে পরে তারপরে তো ডিকেকে নিয়ে তো অন্য প্ল্যানিং তো আছেই, দেখা যাবে। আর এই যে আমাদের ল্যান্ডলর্ডের বাড়ির কাজ হচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কবে যে এই যে ঠুকঠাক ঠুকঠাক, এই যে কবে যে শুরু শেষ হবে শালা, মা মা সত্যি মাইরি মা। এনিওয়েজ গাইজ, আজকের এই ব্লগটা ছোট্ট শর্ট অ্যান্ড সিম্পল এইটুকুনি রাখলাম, এর থেকে বেশি আর লেন্দি করছি না। আর তোমরা যারা যারা চাও যে আমি এরকমভাবে কমেন্ট তোমাদের রিপ্লাইতে ব্লগে করি, তাহলে সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করো, ইন্টারেস্টিং কমেন্ট যদি পাই তাহলেই আমি এই জিনিসটাকে কিন্তু আমি ব্লগে কিন্তু পোর্ট্রে করে দেবো এবং তোমাদের রিপ্লাই কিন্তু তোমরাও পেয়ে যেতে পারবে। সো উইথ দ্যাট সেট আজকের ব্লগটা আমি তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টেলেন ভাবে রেখেছে নুন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং, পাশে দেখো সাথে দেখো ব্লগে দেবো, এরকমভাবেই বলে দিচ্ছি, তোমরা তো আর সাবস্ক্রাইব করবে না আর কী করা যাবে। চলো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।